নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সৃজিতা আপনারা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের টুকরো অংশ আপনাদেরকে জানাই এই ফেসবুক মাধ্যমে আর আপনাদের সঙ্গে কথা বলারও একটা সুযোগ তৈরি হয় তো যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি অনুব্রত মণ্ডল তার গরু পাচারকাণ্ডে তাকে তলব এবং এই ঘটনার পাশাপাশি সুকন্যা মণ্ডল তিনি তাকেও একটি বিশেষ কারণে আদালতে ডাকা হয় আপনারা নিশ্চয়ই জানেন আপনারা ভুলে যাননি একবারে ছোট্ট করে মনে করিয়ে দিই যেটা বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি নাকি একটি প্রাইমারি স্কুলের টিচার অথচ তিনি কোনোদিন স্কুল যাননি তার হাজিরায় খাতায় নাম রয়েছে কিভাবে রয়েছে কারণ ওই হাজিরায় খাতাটি প্রত্যেক দিন তার বাড়িতে নিয়ে আসা হতো এবং তিনি সই করে দিতেন এইভাবেই চলছিল তো এখনো অবধি গোটা বিষয়টা মামলা চলছে মামলার অধীনে রয়েছে আইনের অধীনে রয়েছে কিন্তু এইরকমই একটা ঘটনা এবার পাথর প্রতিমায় দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঘটনা সেখানে মুন্না কুন্দু নামে একজনের নাম জানতে পারা যাচ্ছে এই মহিলা ২০২১ সালে চাকরি পান বলে খবর এবার কিভাবে চাকরি পেয়েছেন সঠিক প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন কিনা সেই সব একটা প্রশ্নের মুখে থাকলেও এখন অবধি সে বিষয়ে সঠিক তথ্য তদন্তকারীরা পাননি তবে যেটা জানা যাচ্ছে সেটা ভয়ঙ্কর একেবারে এই সুকন্যা মণ্ডলের সঙ্গে একই ঘটনা ঘটেছে এই মুন্না কুন্ডুর ক্ষেত্রেও কি হয়েছে মুন্না কুন্ডু চাকরি তো পেয়েছে কিন্তু চাকরি পাওয়ার পর মুন্না কুন্ডু একদিনও স্কুল যায়নি অর্থাৎ ২০২১ সালে চাকরি তারপর এটা ২০২২ সালের অগস্ট মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি মুন্না কুন্ডু কিন্তু স্কুলে যায়নি কিন্তু তার নামটা কিন্তু হাজিরায় খাতায় লেখা হতো প্রত্যেক দিন লেখা হতো অর্থাৎ তিনি প্রত্যেকদিন প্রেজেন্ট থাকতেন শুধু তাই নয় প্রত্যেক মাসে তিনি স্যালারিও পেয়েছেন এবং প্রধান শিক্ষিকাকে দিয়ে যে অ্যাপ্রুভাল সিগনেচার সেই অ্যাপ্রুভাল সিগনেচারও করানো হয়েছে মুন্না কুন্ডু কি এমন ব্যক্তি যে তার জন্য এত কিছু করা হবে কোন প্রভাবশালীর হাত রয়েছে কি তার মাথার উপর যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে চৈতন্য দেব নামে এক সাব ইন্সপেক্টর অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টরের নাম পাওয়া যাচ্ছে যিনি ওই সার্কেলের সমস্ত স্কুলগুলির পরিদর্শনের দায়িত্বে রয়েছেন তার কলকাঠি নাড়াতে এই কাজগুলো হতো তার মদতেই এইভাবে মুন্না কুন্ডুর কাছে মাইনে চলে যেত প্রত্যেক মাসে এবং মুন্না কুন্ডু কোনোদিনই স্কুলে হাজির হতেন না এবং প্রধান শিক্ষিকা রীতিমতো ভয় পেয়ে আতঙ্কে কার্যত তিনি কেঁদেও ফেলেছেন তিনি বলছেন যে তাকে দিয়ে জোর করে সই করানো হতো ওই স্যালারিটা তার কাছে যাতে সময় মতো চলে যায় সেই কারণে আর এই সমস্ত সমস্ত কথাগুলো বলা হতো বা সমস্ত অর্ডার গুলো আসতো এই সাব ইন্সপেক্টর চৈতন্য দেবের কাছ থেকে কে চৈতন্য দেব এত কি করে তার সাহস এবং কেন এই কাজগুলো তিনি করতেন এখানেই শেষ নয় দুর্নীতির এখানেই শেষ নয় ওই যে মুন্না কুন্ডু কলেজ স্কুল যাচ্ছেন না তার জায়গায় দুজন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় হ্যাঁ দুজনকে নিয়োগ করা হয় এবং দুজনের যে স্যালারিটা হতো না সেটা মুন্না কুন্ডুর কাছে যে স্যালারিটা যেত সেখান থেকে ওই দুজনকে ওই দুই অস্থায়ী যে কর্মী নিয়োগ করা হয়েছিল তাদের দুজনকে ওই স্যালারি পাঠিয়ে দেওয়া হতো হয়তো তারা শিক্ষক শিক্ষিকা হিসেবেও কাজ করতেন এখন প্রশ্নটা হচ্ছে যে যিনি চাকরি পেলেন তিনি কিভাবে চাকরি পেলেন প্রশ্ন এক প্রশ্ন দুই তিনি যদি সঠিক প্রক্রিয়ায় চাকরি পেয়ে থাকেন তাহলে তার যোগ্যতা রয়েছে শিশুদেরকে পড়াশোনা করানোর জন্য কিন্তু ছোট ছোট শিশুরা সেটা থেকে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা তৃতীয়ত গোটা কাজটাই বেনিয়ম এরকম ভাবে হতেই পারে না যদিও এখন বলা হচ্ছে যে মুন্না কুন্ডু তিনি নাকি ম্যাটারনিটি লিভে রয়েছেন তার জন্য তিনি ছুটির আবেদন করেছিলেন যদি তাও হয় তাহলে সেই ছুটির আবেদন মঞ্জুর করার আগে থেকে তিনি কখনো চাকরিতে আসছেন না বা অফিস আসছেন না বা স্কুলে আসছেন না এটা কখনো হতে পারে না সেটা মঞ্জুর হবে তবেই সেটা সম্ভব কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তিনি তো নাকি স্কুলেই যাননি এটা কি করে সম্ভব প্রশ্ন একাধিক এবং এখানেও বেনিয়ম দুর্নীতি ভুল কাজ একাধিক অভিযোগ উঠে আসছে আবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পরতে পরতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছে আর এরকমই নানা খবর আমরা আপনাদেরকে দিতে থাকবো গোটা রাজ্যের পরিস্থিতির খবর জানাতে থাকবো তার জন্য আপনাদেরকে কি করতে হবে ফেসবুক পেজটা লাইক করে রাখতে হবে খবর শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এবং এর পাশাপাশি যারা টিভির পর্দায় নজর রাখছেন খুব ভালো কথা যারা সুযোগ পাচ্ছেন না আর বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ২৪x৭ সেখানে লাইভ স্ট্রিমিং হয় বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সব খবরের নোটিফিকেশন পান আর হ্যাঁ দেখতে থাকুন রিপাবলিক বাংলা